এই তো কিছুদিন আগেই ইসলামের জন্য গান ছাড়ার ঘোষণা দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন বিখ্যাত পাকিস্তানি সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। এর আগেও নানান দেশের নানান তারকার এমন খবর এসেছে। এবার খবর আসলো দেশীয় শোবিজের অনিন্দ্য সুন্দরী মডেল অভিনেত্রী সুজানা জাফরের পক্ষ থেকে। বিজ্ঞাপন ও নাটকে একটা সময় টানা ব্যস্ত সময় পার করেছেন তিনি। তার অভিনীত বেশিরভাগ মিউজিক ভিডিও হয়েছে দারুণ দর্শকনন্দিত, কিন্তু হাল সময়ে শোবিজ থেকে নিজেকে অনেকটাই দূরে রেখেছেন তিনি। এর পেছনের কারণ একটাই, ইসলামকে আরো শক্তভাবে আঁকড়ে ধরা। এই নিয়ে কি বললেন তিনি, কেনই বা হুট করে ইসলামী মনোভাবের জন্ম, এখন কি করে চলছে তার জীবন, এই সকল বিষয়ের বিস্তারিত সহ সুজানার অজানা কিছু তথ্য জানতে চাইলে আমাদের সাথেই থাকুন। সুজানা জাফর 1986 সালের 15ই জুন ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি স্থায়ীভাবে বসবাস করছেন মিরপুরে। তার বাবা মরহুম মোহাম্মদ আবু জাফর এবং মা আনোয়ারা বেগম, তারা চার ভাই বোন। তারা হলেন আবু মুসা, রুকাইয়া জাফর এবং আনোয়ার হোসেন। তিনি মাধ্যমিক পাশ করেছেন শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন করেছেন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট থেকে। অনেকেই জানেন না তিনি ভালো একজন অ্যাথলেট। অল্প বয়সে বাবাকে হারিয়ে একটা ধর্মপ্রাণ পরিবারে বেড়ে উঠলেও একটা সময়ে অভিনয়ের প্রতি ভীষণ আগ্রহ জন্মে সুজানার। 2001 সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পদার্পণ করেন। 2003 সালে লাক্স সুন্দরী হন। ক্যারিয়ারের শুরু থেকে বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে তিনি বেশ ভালোই সাড়া জাগিয়েছিলেন। তিনি তাহসানের গাওয়া এবং ইমরানের সুরে করা কেউ না জানো গানে মডেল হিসেবে অভিনয় করে ব্যাপকভাবে আলোচিত হন। এছাড়াও সুজানা তুমি আসবা নাকি ও আমি ছুঁয়ে দিলে এই শিরোনামের দুইটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন। তিনি তার প্রাক্তন স্বামী হৃদয় খানের গাওয়া ভালো লাগে না ও আড়ালে শিরোনামের দুইটি গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। এই দুইটি মিউজিক ভিডিও দিয়েই তিনি সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছেন। তবে সেসবই অতীত, বর্তমানে তাকে আর মিডিয়া অঙ্গনে দেখাই যায় না। দেখা যায় না বললে ভুল হবে, মিডিয়াকে একরকম বাই বাই বলে দিয়েছেন তিনি। গত 3 বছর ধরে বুটিক্স ব্যবসার সঙ্গে নিজেকে জড়িয়ে ধীরে ধীরে মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। এরপর 2018 সালে ওমরা হজ পালন করতে গিয়ে তার পুরো দৃষ্টিভঙ্গি বদলে যায়। একসময় তার মনে হলো মিডিয়া তার জন্য নয়, আর সে কারণেই মিডিয়া ছাড়া সিদ্ধান্ত নেন তিনি। এই নিয়ে সুজানা বলেছেন, গত 3 বছরে কাজ করতে গিয়ে দেখেছি মিডিয়াতে এখন মেধার মূল্যায়ন হয় না, সেখানে স্বজনপ্রীতি এবং ব্যক্তিগত সম্পর্ককে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। সত্যি বলতে মিডিয়াতে এখন আর আগের কাজের পরিবেশ নেই, সব মিলিয়ে জায়গাটা থেকে সরে আসতে চাইছি। এছাড়াও বুটিক্সের ব্যবসায় যেই পরিমাণ সম্মান পেয়েছি তাতে আমি সত্যি মুগ্ধ। উল্লেখ্য, রাজধানীর বনানীতে সুজানাস ক্লোজেট নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সুজানা জাফরের। সেখানে ইউনিক ইউনিক পণ্য পাওয়া যায়, অধিকাংশ পণ্য দেশের বাইরে থেকে সংগ্রহ করেন। দুবাইতে নিজের ডিজাইনের অনেক পণ্য প্রস্তুত করে পরে দেশে নিয়ে আসেন তিনি। তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার মধ্যে বড় হয়েছি যা অনেকেরই অজানা। এমনকি কোয়ারেন্টাইনের সময় কোরআন এবং হাদিস আমার জীবনে এক নতুন উপলব্ধি এনে দিয়েছে, জীবনকে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে, যার কারণে মিডিয়া ছেড়ে ইসলামের পথে ফিরে আসার চেষ্টা করছি। এছাড়া মিডিয়া ছাড়তে কেউ আমাকে বাধ্য করেনি। মডেল এবং অভিনেত্রী থেকে এখন সফল ব্যবসায়ী হিসেবে সুনাম কুরানো সুজানা জাফর, তিনি মানুষ হিসেবে খুবই মানবদরদী। প্রতিবন্ধী, এতিম শিশু ও বৃদ্ধাশ্রমের মানুষদের জন্য তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। 6-7 বছর ধরে তিনি এই কাজ করছেন। যখন মন চাই তাদের সান্নিধ্যে চলে যান, বন্ধু নিয়ে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে তিনি এইসব মানুষের সঙ্গে সময় পার করেন। এদিকে সুজানা জাফরের ব্যক্তিগত জীবন নিয়ে সবারই কম বেশি জানা। তিনি 2006 সালে ফয়সাল নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেন। কয়েক মাস পরেই তাদের এই সংসার ভেঙে যায়। তারপর আবার দীর্ঘদিন একাকিত্বের অবসান ঘটিয়ে সুজানা 2010 সালে জনপ্রিয় সঙ্গীতশিল্পী হৃদয় খানের প্রেমে পড়েন। প্রায় 3 বছর প্রেম করার পর 2014 সালের 1 আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন দুইজন। কিন্তু বিয়ের মাত্র 8 মাসের মধ্যে দাম্পত্য কলহের কারণে 6 এপ্রিল 2015 সালে একে অপর থেকে বিচ্ছেদ হয়। নতুন করে বিয়ে নিয়ে জানতে চাইলে তিনি জানিয়েছেন, জন্ম মৃত্যু আর বিয়ে আল্লাহর হাতে, হুকুম যখন হবে পৃথিবীতে কেউই আটকাতে পারবে না। কোনো মেয়ে জীবনেও বলবে না বিয়ে করব না, প্রতিটি মেয়েই চায় সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, আমি যতই চাই সেটা তো আমার মর্জি মতো হবে না, আর আল্লাহর হুকুম না হলে তো হবে না। তবে হ্যাঁ, আবার বিয়ে করলে অবশ্যই মুসলিম পরিবার থেকে উঠে আসা ধার্মিক কাউকে বিয়ে করব। মিডিয়া নিয়ে সুজানার আর কোনো আগ্রহ নেই, সুজানার ভবিষ্যৎ পরিকল্পনা বৃদ্ধাশ্রম নিয়ে আর ইসলামকে আঁকড়ে ধরে বাকিটা জীবন পার করে দেয়া। মহান আল্লাহ তাআলা তার মনের সকল আশা পূর্ণ করুন, তার এই বদলে যাওয়া জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। প্রিয় ভিউয়ার্স,
আরও একজন অভিনয় শিল্পীর এইভাবে ইসলামের পথে ফিরে আসার ঘটনায় আপনি যদি খুশি হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। তারকাদের আরও এমন নানান অজানা তথ্য এবং জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।